করে এইভাবে দিব, এই যে এটা শীতল অবস্থা হয়ে যাবে এবং পরে আবার চার্জ দেওয়া লাগবে। তো কেন ঝুঁকলাম, কেন ওর পাশে পাড়ি দিলাম না, এটা অনেকের কোশ্চেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৃতীয় রোজা, আর তৃতীয় রোজার থেকে প্রথম রোজা থেকে একটু বৃষ্টি আবহাওয়া এবং বৃষ্টি হচ্ছে, দেখেন কত সুন্দর পানি। এই যে আমার পা কাদায় ভিজানো। আসলে তৃতীয় রোজা হয়েছে, তারপর রোজা থেকেও কিছু করার নাই, কারণ হালাল উপার্জন একটু কষ্ট বেশি। এই ঘাস লাগাতে চলে আসছি আমাদের জমিতে, এই যে ওই পর্যন্ত লাগাতে হবে। তো সকাল 8:30 থেকে লাগানো শুরু করছি, এখন প্রায় 9:30 বাজে, এখনও অর্ধেক লাগাইতে পারি না। এই পাশে যতটুকু আমার জমি ছিল, আসলে আজকে লাগানোর রিজনটা হচ্ছে বৃষ্টি হয়েছে, তো আর এই জমি চার্জ দেওয়া ছিল, তো যদি বৃষ্টির পরে গাছ লাগানো হয় তাহলে আবার জমিটা শীতল অবস্থা হয়ে যাবে এবং পরে আবার চার্জ দেওয়া লাগবে। তো আমার দুই খরচ করা লাগবে, আর এখন হচ্ছে জমিটা নরম আছে, ঘাস রোপণ করলেই আস্তে প্রবেশ করে। তো আমি মেন রিজন যেটা বলবো এটা হচ্ছে যে রোজা থেকেও কাজ করতে হচ্ছে। এটার মেন কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বেশি খুশি থাকে তখন তিনটা কাজ করে। একটা হচ্ছে পরিবারে কন্যা সন্তান দান করে, দ্বিতীয়ত মানে আমি যতটুকু জানি ততটুকু বলতেছি, দ্বিতীয় হচ্ছে পরিবারে মেহমান পাঠায়, আর তৃতীয়ত হচ্ছে বেশি খুশি হলে বৃষ্টি দেয়। তিনটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলা বেশি খুশি হলে কষ্ট পাঠায়, মানে দিয়ে থাকে। তো আমিও সেই খুশির কোনো ই হতে চাই না, মানে বিফলে ফালতে চাই না। তো এই কারণে বৃষ্টি হয়েছে দেখে এই যে ঘাস লাগাতে চলে আসছি। এটা হচ্ছে গরুর কাটিন ঘাস, দেখেন এটা কেমন ছিল। এই যে এটা দুইটা ই থাকে, ওই উপরে যে গোড়া ওইটা মাটির নিচে থাকবে, আর এটা থেকে হলো ঘাস বের হবে। কীভাবে লাগায় ওইটা আপনাদেরকে দেখাই। এই যে এখান থেকে লাগানো হয়েছে, কিছু ঘাস যেটা হয়েছে আগে লাগানো ছিল, এই যে এটা এরকম করে নিয়ে এভাবে ধরে এইভাবে দিব। এই যে ওই অর্ধেক ওইটা নিচে গেল আর অর্ধেক উপরে থাকলো, এই অর্ধেক এইখান থেকে পোর্ট বের হবে। তো এইভাবে এই জমিটা পুরো লাগাইতে হবে। আশা করি রোজার 15 রোজার মধ্যে সব লাগালো কমপ্লিট হয়ে যাবে। আসলে হালাল টাকা একটু কষ্ট বেশি হয় সবাই জানে, আর মেন বিষয় হচ্ছে আমি পড়ালেখা শেষের দিকে প্রায়। তো তারপর কৃষিখাতে কেন ঝুঁকলাম, কেন ওর পাশে পাড়ি দিলাম না, এটা অনেকের কোশ্চেন। আসলে সে কোশ্চেনের কারণ হচ্ছে যে যদি আমি ইউরোপ কান্ট্রিতে যাই তাহলে 16 ঘন্টা ডিউটি করা লাগবে, আর দেশে থাকলেও সেই ওরকমই কাজ করা লাগবে। তো আমি ইউরোপে গিয়ে গিয়ে কাজ না করে দেশে বসেই কাজ করব, 16 ঘন্টা যাই আমি 10 ঘন্টা কাজ করব, ফ্যামিলির সাথে থাকতে পারবো, এটা হচ্ছে মেন রিজন। তো ঘাস লাগাই, দেখেন আমার সুন্দর সুন্দর পার কী অবস্থা, হাতের কী অবস্থা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।